আসসালামু আলাইকুম আমরা হচ্ছে আজকে ভাইভা কোশ্চেনগুলো সেকেন্ড পার্টটা সলভ করবো যদি কোনো ভুল ত্রুটি পাওয়া যায় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন যে কোথায় সমস্যা বা আমি যদি কোনো ভুল বলে থাকি ওইটাও কমেন্টে বললে আশা করি আমার জন্য ভালো হবে আপনাদের জন্য ভালো হবে আচ্ছা ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে থার্টি ফাইভ নম্বর কোশ্চেন হোয়াই এনিথিং ইজ নট রিকোয়ার টু রিভার্স দ্য অ্যাকশন অফ মিথোনিয়াম কেন সাকসামিথোনিয়ামের জন্য আমাদের এক্সট্রা কোনো ড্রাগ ইউজ করা লাগে না হ্যাঁ বা এটাকে রিপার্স করার জন্যে হ্যাঁ এখন দেখুন শাক্সামিথুনিয়াম আমরা আগেই শাকসা শাক্সামিথুনিয়াম একটা কি মাসেল রিল্যাকজেন্ট এবং এটা একটা ডিপোলাইজিং এজেন্ট এটা কোলি এটা হচ্ছে আপনার যদি ম্যাটাবলিজম দরকার হয় ম্যাটাবলিজম হওয়ার জন্য সিউডো কোলিন এঞ্জেম লাগে যেটা আমাদের প্লাজমাতে এবং লিভারে অ্যানাফ পরিমাণে আসে হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের শাক্সামিথুনিয়ামকে মেটাবলিজিমের জন্য বা রিভার্স করার জন্য আলাদা কোনো অ্যানজামা মানে আলাদা কোনো ড্রাগসের দরকার নেই অ্যান্জামার দরকার নেই কারণ এটা আমাদের বুড়িতেই থাকে কিন্তু পক্ষান্তরে যদি আমরা শাক্সমেথোনিয়ামের সাথে যে কম্পিট করে যেমন নন ডিপোলাইজিং যে সাবস্টেন্সগুলো আছে অ্যাট্রাকোরিয়াম প্যানকোরনিয়াম রোকোরোনিয়ামট্রাকোরিয়াম ডি টিবোকোরানিনালাম গ্যালামাইন এই যে ড্রাগগুলো আছে ওই ড্রাগগুলোর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে ওই ড্রাগগুলো কিন্তু রিভার্স করার জন্য আমার একটা এক্সট্রা একটা ড্রাগ দেওয়া লাগে যেমন আমরা নর্মালি লোকাল এনাস্থ এনাস্থে যখন আমরা একটা ড্রাগ ইউজ করি হ্যাঁ এরকম মাসালি রিডোজেন্ট সাকসামিথোনিয়াম দিলে আমার অন্য কোনো ড্রাগ দেওয়া লাগে না বাট একটু আগে যেগুলো বললাম রোকোরোনিয়াম ডিটি পোকোর হ্যাঁ এগুলো যদি আমি ইউজ করি তাহলে আমাকে অবশ্যই তার রিভার্স করার জন্য নিউ স্টিটমেন্ট দেওয়া লাগে ঠিক আছে কারণ নিউ স্টিপমেন্ট তাদের অ্যাকশান থেকে রিভার্স করে হ্যাঁ কারণ নিউ স্ট্রিটমেন্ট হচ্ছে কি একটা এনটি নিগুড নিউ স্টিপমেন্ট হচ্ছে একটা কোলিনোমাইমেটিক ড্রাগ এগুলো হচ্ছে অ্যান্টিক ড্রাগ সো একটা একটা কি রিভার্স করতেছে লোকেশন অফ সিউরিনাস্ট্রা এনজাইম আমরা আগে বললাম প্লাজমা নর্মালি প্লাজমাতে থাকে প্লাজমা হচ্ছে লিভারে থাকে প্লাজমা এবং লিভারে মিলিয়ে থাকে আর কি তিন নম্বর কোয়েশনটা ছিল সাতত্রিশ নাম্বার কোয়েশনটা কি অ্যাপনিয়া ফলস আন্ডার হুইচ টাইপ হুইচ টাইপস অফ অ্যাডভার্স ড্রাগ রিয়েশান এটা হচ্ছে কি এটা হচ্ছে যদি আমাদের বডিতে কোনো ধরনের কনজেনেটাল ডিফিসিয়েন্সি থাকে কোনো অ্যানজাইমের বা যে কোনো কিছুরই তাহলে যেই অ্যাডভার্স ড্রাগ রিয়াকশানটা দেখায় সেটাকে আমি বলি ভিজিআর ভিজিআরের মধ্যে ইডিওসিনক্রিসি টাইপ অফ ভিজিআর ড্রাগ রিয়ে ড্রাগ রিয়াকশান হ্যাঁ তো যেহেতু এখানে সাকসামি ম্যাপ নিয়ে অ্যানজাইমের ডিফিসিয়েন্সি থাকে সেহেতু এটাকে হচ্ছে ইডিওসিনক্রিসি টাইপ ভিজিআর বিজিআর অ্যাডভার্স ড্রাগ রিয়েশান আচ্ছা আটত্রিশ নম্বরের কোশ্চেনটা হচ্ছে হুইচ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কজেস রিফ্লেক্স টাকিকাডিয়া এবং হুইচ আর নট হ্যাঁ তো আমরা জানি যে ক্যালসিয়াম চেনার ব্লকারটাকে আমরা দুইটা ভাবে ভাগ করি একটা হচ্ছে ভ্যাসেল সিলেক্টিভ আর একটু হচ্ছে সিলেক্টিভ হ্যাঁ তো ভ্যাসেল সিলেক্টিভ যেগুলো আছে এগুলো মেনলি কোথায় কাজ করে ভ্যাসেলের উপরে কাজ করে হ্যাঁ যেমন অ্যাম্রোডেপিন নি পিটি হ্যাঁ এখন শুধুমাত্র ভ্যাসেল সিলেক্টিভ ড্রাগগুলাই বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে রিফ্লেস টাকি ডেভেলপ করবে ঠিক আছে সিলেক্টিভগুলো করবেন এখন কিভাবে করতেছে দেখো রিসেপ্ট মানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে যেগুলো ভেসেল সিলেক্টিভ এটা ভেসেলটাকে হচ্ছে ডাইলেট করে রাখতেছে হ্যাঁ ডাইলেট করে ব্লাড প্রেশারটাকে নর্মালে আনতেছে এখন যদি আমি কোনো কারণে পোস্টারটা চেঞ্জ করি হ্যাঁ তাহলে প্রেশারটাও চেঞ্জ হবে এখন প্রেশারটা চেঞ্জ হলে আমাদের কি হওয়া লাগে তাহলে প্রেশারটা যদি চেঞ্জ হয় তখন আমার কি হতে হবে প্রেশারটা বাড় বাড়ানোর জন্য আমার বডি যখন আমি নর্মাল আবার একবার বলি যে পোস্টার আমি চেঞ্জ করলাম ধরো আমি শুয়েছিলাম আমি উঠে দাঁড়াইলাম দাঁড়ালে কী হলো আমার পোস্টারটা চেঞ্জ হলো তাহলে এখন আমার নিচে যে বডির নিচের যে ব্লাডগুলো আসে ব্লাডগুলোতে উপরে উঠতে হবে তাহলে গ্র্যাভিটেশনের ফোর্সের থেকে উপরের দিকে উঠতে হলে কী করতে হবে আমাদের ভ্যাসেলগুলো কনস্ট্রিক করে 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 তাকে উপরে উঠাবে এখন ধরো আমাদের ভ্যাসেলগুলো ডাইলেট হয়ে আসে তাহলে তো এখানে কনস্ট্রিকশান হবে না ঠিক আছে ওই ক্ষেত্রে যখন আমার হা তখন আমার হার্ট হচ্ছে সিগনাল দিবে হ্যাঁ মানে আমাদের মেন কথা হচ্ছে যখন ভ্যাসেলটা ডাইলেট থাকবে হ্যাঁ তখন ভ্যাসেলের মধ্যে যে ব্যার রিসেপ্টর গুলা থাকে এগুলো রিলিজ কমে যাবে এবং ভ্যাস সেন্টারটাকে সেন্টারটাকেই স্টিমুলেশন দেবে হ্যাঁ ভ্যাসমুট্র সেন্টার যখন স্টুমারে দিবে তখন ওই ভ্যাসমুট্র সেন্টার থেকে হচ্ছে সিম্পেথিক আউটফ্লোটা বেড়ে যাবে এবং প্যারাসিম্পেথেটিক আউটফ্লোটা কমে যাবে তো সিম্পেথিক আউটফ্লো মানে কি অ্যাডনারি নন এন্টেন্টের ফাংশনটা বেড়ে যাওয়া তখন ওই অ্যাডনারি নন এন্টেটেন্টগুলো কী করবে ব্লাড ভেসেলের মধ্যে গিয়ে রিসেপ্ট সাথে বাইন করবে হ্যাঁ যেমন আলফাওয়ান রিসেপ্ট সাথে বাইন করবে করে হচ্ছে রিসেপ্ট সাথে বাইন করে কাজ করতে চাবে কিন্তু দেখো আমরা কিন্তু ক্যালসিয়াম চ্যানেলটাকে ব্লক করে রাখছি হ্যাঁ এখন আলফা ওয়ান রিসেপ্টরে যখন বাইন করে কোনো ড্রাগ তখন কিন্তু ক্যালসিয়াম সেলির ভিতরে ঢুকে এসে ফাংশান করে কিন্তু এখন যেখানে যেহেতু এখানে ক্যালসিয়াম চ্যানেলটাকে আমি ব্লক করে রাখছি সেহেতু অ্যাডনালিন ওই ফাংশনটা করতে পারবে না এখানে ঠিক আছে অর্থাৎ ভেসারটাকে সে কম করতে পারবে না তখন তারা সবগুলা গিয়ে হচ্ছে কাজ করবে হার্টের উপরে এবং হার্টের মধ্যে যে বিটা ওয়ান রিসেপ্টর আছে ওই বিটা ওয়ান রিসেপ্টর উপরে কাজ করে হচ্ছে ওয়ানের ইয়েটা বাড়াই দেবে হার্ট মানে অ্যাকশানটা বাড়াই দেবে মানে ওয়ান আমরা কী করি হার্টের মধ্যে কী করে আমরা জানি যে ওয়ানটা হচ্ছে হার্টের মধ্যে হার্ট রেটটাকে বাড়াবে ফোর্স্যান্ড কন্ট্রাকশানটা বাড়াবে আলটিমেটলি যদি অ্যাডনোলিনগুলো রিলিজ সবগুলো অ্যাড্রেনালিন যেগুলো ভ্যাসালে কাজ করা হতো এগুলো গিয়েও যদি হার্টের মধ্যে ফাংশান করে তাহলে অবশ্যই ব্লাড প্রেশারটা অনেক মানে হার্ট রেট অনেক বেশি বেড়ে যাবে এবং এই যে হার্ট হঠাৎ করে বেশি বেড়ে যাওয়া এটাকে আমরা বলি টাকে কাটিয়া আর যেহেতু ভেসেলটা ডাইলেট হওয়ার জন্য বেড়ে গেছে বা ভেসেলের মধ্যে হচ্ছে হাইপরটেনশন হওয়ার জন্য বেড়ে গেছে সেই জন্য হচ্ছে আমরা বলি এটাকে রিফ্লেক্স টাকি কাটাইয়া এবং হুইচ ডাজনট হ্যাঁ হুইচ ডাজনট ও যে কার্ডিও সিলেক্টিভগুলো কখনোই করতে পারবে না ভ্যাসেল সিলেক্টিভ ড্রাগগুলো বিশেষ করে আবার আবার আমরা পড়তে পারি যে আলফোয়ান ব্লকার সিনটাম সোলুসিন হ্যাঁ ফেনা ফিনালামাইন হ্যাঁ ফ্যান ফেন্সিভ্যানজামিন ওই ড্রাগুলো কিন্তু আপনার রিফ্লেক্স টাইকারিয়া করতেছে আবার জিটিএন যেটা ভেসেল উপরে কাজ করবে ওই জিটিএনও কিন্তু রিফ্লেক্স টাইকারিয়া করতে পারে এবং যারা রিফ্রেশ টাইগিগারিয়া করে তারা পোস্টুরাল হাইপোটেনশনেও ডেভেলপ করে অর্থাৎ পোস্টুরাল হাইপোটেনশন এবং রিফ্লেক্স টাইগিগারিয়া দুটো একটা একটা পরিপূরক রিফ্লেক্স টাইকার পোস্টুরাল হাইপোটেনশন হলে অবশ্যই রিফ্লেক্স টাইকিয়া ডেভেলপ করবে আচ্ছা ক্রাইটেরিয়া অফ এ সিম্পল ডিফিউশন হ্যাঁ এখন সিম্পল একটা ডিফিউশনের ক্রাইটেরিয়া আমরা কি বলবো এটা মেইনলি হচ্ছে কি যে হায়ার কনসেনট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যা যাবে কোনো ক্যারিয়ার প্রোটিন লাগে না কোনো ধরনের এনার্জি প্রডিউশনের দরকার হয় না ঠিক আছে এই জিনিসটা জানলে আমাদের চলবে আর কিছুই না ক্রাইটেরিয়া তিন চারটা কথা বললে চলবে বইয়ের মধ্যে সুন্দর করে তিনটে কথা আমার জানতে হবে যে হায়ার কনসেনট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাবে কোনো কেরিয়ার প্রোটিনের দরকার নেই কোনো এনার্জির দরকার নেই ঠিক আছে এবং ম্যাক্সিমাম ড্রাগ কিন্তু সিম্পল ডিফ্রেশনের মাধ্যমে হচ্ছে ট্রান্সপোর্ট হচ্ছে বা হচ্ছে অ্যাবজর্পশন হচ্ছে যেটাই বলি কার্ডিয়া গ্লাইকোসাইড হ্যাঁ কার্ডিয়া গ্লাইকোসাইড মানে আমরা যদি কার্ডিয়া গ্লাইকোসাইড বলি এগুলো কি আছে একটা হচ্ছে ডিটক্সিন ডিজিটক্সিন ওয়াবিন এখন এইগুলার আমরা জানি যে একটা কার্ডিয়া গ্লাইকোসাইডের মধ্যে হচ্ছে দুইটা পার্ট আছে একটা হচ্ছে লিকটন পার্ট একটা কাছে নন সুগার পার্ট আর নন সুগার পার্ট হ্যাঁ এখন যেটা সুগার পার্ট এটারও কিছু ফাংশান আছে যেটা নন সুগার পার্ট এটারও কিছু ফাংশান আছে যেমন নন সুগার পার্ট যেগুলো আছে